এখনো যেসব ছাত্রছাত্রীরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দেবে, যাতে আমার পরের ভিডিওগুলোর খবর তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যায়, যারা নিজেরাই অঙ্কের সমাধান করতে পারো তাদের এত বোঝানোর দরকার হয় না। যারা অঙ্কে খুব দুর্বল, যারা নিজেরা অঙ্কের সমাধান করতে পারে না, আমি চেষ্টা করি যতটা সম্ভব গোড়া থেকে তাদের বিষয়টা বোঝাতে, যাতে তারা নিজেরাই অঙ্কের সমাধান করতে পারে। তাহলে শুরু করা যাক। আজকে আমরা পাঁচের দাগের সি এর অঙ্ক, এফ এর অঙ্ক এবং ছয়ের অঙ্কের সমাধান কিভাবে করা যায় তা বুঝে শেখার চেষ্টা করব। কষে দেখি বারো নিয়ে এর আগে আমার তিনটে ভিডিও বেরিয়ে গেছে, যারা সেগুলো এখনো দেখোনি তারা এই অঙ্ক বোঝার আগে সেই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে অঙ্ক বুঝতে আরো সুবিধা হবে। এর আগের ভিডিওগুলোতে আমি বোঝানোর চেষ্টা করেছি গসাগু বলতে কি বোঝায়, মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করতে হয়। গসাগু নির্ণয়ের আরেকটা পদ্ধতি আমরা আজকে শেখার চেষ্টা করব, সেটা হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করতে হয়। ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটা বোঝার আগে আমরা কয়েকটা বিষয় আগে ভালোভাবে বুঝে নেব। ধরো আমি তোমাকে বললাম তিন দিয়ে সাতকে ভাগ করো, তুমি ভাগ করলে তিন দুয়ে ছয় অবশিষ্ট এক। এখানে এই সাতটাকে কি বলে, এই তিনটাকে কি বলে, এই দুইটাকে কি বলে এবং এই একটাকে কি বলে, আগে সেটা বোঝার চেষ্টা করি। এই সাতটাকে বলে ভাজ্য, এটাকে বলছে ভাজ্য, এই তিনটাকে বলছে ভাজক, এই দুইটাকে বলছে ভাগফল, আর এই একটাকে বলছে ভাগশেষ। তাহলে আমরা একটু জেনে নিই, ভাজ্য কাকে বলে? যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য। ভাজক কাকে বলে? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলে ভাজক। ভাগফল কাকে বলে? ভাগ করার পরে যে সংখ্যাটা বের হয় তাকে বলে ভাগফল। ভাগ করার পরে অনেক সময় কোনো সংখ্যা বাকি থাকে, সেইটা হলো ভাগশেষ বা অবশিষ্ট। তাহলে আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়ের আগে ভাজ্য, ভাজক এবং ভাগফল ও ভাগশেষ বলতে কি বোঝায় সেটা নিশ্চয়ই এখন বুঝতে পারলাম। এখন ভাগ প্রক্রিয়ার সাহায্যে দুটো সংখ্যার গসাগু নির্ণয় করতে হতে পারে অথবা দুইয়ের বেশি সংখ্যার গসাগু নির্ণয় করতে হতে পারে। তাহলে নিয়মটা কি? নিয়মটা হলো যদি দুটো সংখ্যার গসাগু নির্ণয় করতে হয় তাহলে প্রথমে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যাটা দিয়ে ভাগ করবে। তাহলে প্রথমে কি করবে? বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করবে। ভাগ করলে যে ভাগশেষ থাকবে, মনে রাখতে হবে যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষ দিয়ে প্রথম ভাজকটাকে অর্থাৎ ছোট সংখ্যাটাকে আবার ভাগ করতে হবে। তাহলে সেই ভাগশেষ দিয়ে আবার ছোট সংখ্যাটাকে ভাগ করতে হবে। এইবারে যে ভাগশেষ থাকবে সেটা দিয়ে কি করবে না, দ্বিতীয় ভাজক যেটা হলো, এটা হলো প্রথম ভাজক, এটা হলো দ্বিতীয় ভাজক, সেই দ্বিতীয় ভাজক আবার ভাগ করবে যতক্ষণ না ভাগটা শেষ হয়। যতক্ষণ ভাগশেষ শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত ভাগটা করবে এবং শেষ ভাজক যেটা থাকবে সেটা হবে এই দুটো সংখ্যার গসাগু। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ভাগ প্রক্রিয়ায় দুটো সংখ্যার গসাগু কিভাবে নির্ণয় করতে হবে। একটা উদাহরণের সাহায্যে বিষয়টা আগে বোঝানোর চেষ্টা করি। ধরো আমি দুটো সংখ্যা নিলাম ২৪ আর ৩৬, বললাম ২৪ আর ৩৬ এর গসাগু নির্ণয় করো ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তুমি কি করবে? নিয়মটা কি বলছে? দুটো সংখ্যার গসাগু নির্ণয় করতে হলে প্রথমে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যাটা দিয়ে ভাগ করতে বলেছিলাম, বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে। তাহলে এখানে বড় সংখ্যা হলো ৩৬, তাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করি, ভাগ করলে একবার যায় ২৪, ভাগশেষ হলো ১২।
ভাগশেষটা ভাজকের থেকে এখন ছোট, তাহলে ভাগ আর যায় না, এর পরের নিয়মটা কি? এই যে ভাগশেষটা থাকলো, প্রথম ভাজকটাকে এই ভাগশেষ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখন আমি প্রথম ভাজক হচ্ছে ২৪, তাহলে ২৪কে অর্থাৎ এই যে ছোট সংখ্যাটা ছিল, প্রথম ভাজক মানে এই ছোট সংখ্যাটা, তাহলে ছোট সংখ্যাটাকে ভাগশেষ দিয়ে ভাগ করেছিলাম, তাহলে ১২ দিয়ে ২৪। কতক্ষণ ভাগ করব? যতক্ষণ ভাগশেষ শূন্য না হয়। তাহলে এখানে ভাগশেষ শূন্য হয়ে গেছে। এখন গসাগু কোনটা? শেষ ভাজকটা, শেষ ভাজক হলো ১২, তাহলে নির্ণেয় গসাগু হলো ১২। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে দুটো সংখ্যার গসাগু নির্ণয় করতে হয়। এখন দুইয়ের বেশি সংখ্যার গসাগু কিভাবে নির্ণয় করব? তিনটে সংখ্যা হতে পারে, চারটে সংখ্যা হতে পারে, পাঁচটা সংখ্যা হতে পারে, সেক্ষেত্রে আমরা গসাগু ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে নির্ণয় করব? না, প্রথমে দুটো সংখ্যার গসাগু নির্ণয় করব। তার প্রথমে আমরা ১২ আর ১৮ গসাগু নির্ণয় করব। এখান থেকে যে গসাগুটা পাবো সেই গসাগুর সঙ্গে তৃতীয় সংখ্যাটার গসাগু আবার নির্ণয় করব। কি বললাম বুঝতে পেরেছ? ধরো ১২ আর ১৮ এর গসাগু প্রথমে নির্ণয় করি। ১২ একে ১২, ৬ এটা ছোট হয়ে গেছে, তাহলে ৬ দিয়ে আবার ১২কে ভাগ করো, ৬ দিয়ে ১২, এখানে গসাগু হলো ৬। এইবারে ৬ আর ৪২ এর গসাগু নির্ণয় করব। তাহলে ৬ আর ৪২ এর গসাগু নির্ণয় করলে কি হবে? না, ৬ সাথে ৪২, ভাগশেষ নেই, ভাগশেষ শূন্য, তাহলে নির্ণেয় গসাগু হলো ৬। এই ভাজকটাই হবে নির্ণেয় গসাগু। যতগুলোই সংখ্যা থাক, ধরো এর পরেও যদি আরেকটা সংখ্যা থাকতো, এই সংখ্যাটা এবং চতুর্থ সংখ্যাটার গসাগু নির্ণয় করতে হতো। তাহলে এখন নিশ্চয়ই ভাগ প্রক্রিয়া কিভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটা বুঝতে পেরেছ। আমরা এবারে কষে দেখি ১২র একটা অঙ্কের সমাধান কিভাবে করা যায় সেটা দেখার চেষ্টা করি। এখন আমরা কষে দেখি ১২র এই ৫ সি এর অঙ্কের সমাধান কিভাবে করা যায় সেটা বুঝে শেখার চেষ্টা করব। আমরা আগে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করেছি ৫ এর অঙ্কটার বেলায়। আমরা এইটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে শিখবো। ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু আমরা করব কখন? যখন সংখ্যাগুলো দেখব বড়। ছোট সংখ্যা হলে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করা সুবিধা, আর বড় সংখ্যা হলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করা সুবিধা। তাহলে আমরা ৫ সি এর অঙ্কের সমাধান কিভাবে করা যায় সেটা বুঝে শেখার চেষ্টা করব। তাহলে প্রথমে দুটো সংখ্যা, ছোট সংখ্যা হলো ২৯৬, বড় সংখ্যা হলো ৭০৩। এটা কবার যায়? দুবার যায়। ৬ দিয়ে ১২ দুই হাতে ১, ৯ দিয়ে ১৮ একে ১৯, ৯ হাতে ১, ২ দিয়ে ৪ একে ৫। এটা বিয়োগ করলে কত হয়? ২ একে ৩, ৯ ১, ৫ একে ৬ ১, ১১১। ভাগ যাচ্ছে না, তাহলে ১১১ দিয়ে এবারে এই ছোট সংখ্যাটাকে ভাগ করব। কবার যায়? দুবার যায়। ২২২ বিয়োগ করি হলো ৪, ২ ৭, ৭৪। ভাগ যাচ্ছে না। এরপরে কি? এই দ্বিতীয় ভাজকটা, দ্বিতীয় ভাজকটাকে এইটা দিয়ে ভাগ করব, ১১১। এটা কবার যায়? এটা একবার যায়। ৭৩ ভাগ যাচ্ছে না। তৃতীয় ভাজকটা, এই প্রথম ভাজক, তারপরে দ্বিতীয় ভাজক, এরপরে তৃতীয় ভাজককে এই ৩৭ দিয়ে ভাগ করব। যখনই ভাগশেষটা এই ভাজকের থেকে ছোট হচ্ছে তখনই ভাগশেষটা দিয়ে এর আগের ভাজকটাকে আমরা ভাগ করছি, ৩৭ দিয়ে ৭৪, ভাগশেষ নেই। তাহলে এই দুটো সংখ্যার গসাগু কত? ৩৭। এই ৩৭ এবং ৮১৪ এই দুটোর গসাগু এবারে নির্ণয় করতে হবে, ৩৭ দিয়ে ৮১৪। কেন? ৩৭টা ছোট, ৮১৪টা বড়, তাই ৩৭ দিয়ে ৮১৪কে ভাগ করব। কবার যাবে? ৩৭ দিয়ে ৭৪, ৪ ৭ দাও হাতে ১, মিলে গেল ৭৪, আবার ৩৭ দিয়ে ৭৪, ভাগশেষ নেই। তাহলে গসাগু কোনটা? এই ৩৭। সুতরাং নির্ণেয় গসাগু
37। এখন নিশ্চয়ই ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটা বুঝতে পেরেছ। আমি আরো একটা অঙ্কের সমাধান করে দেখাচ্ছি, তোমাদের দুটো পদ্ধতি শেখা হয়ে গেল, আমি বাকি অঙ্কগুলোর সমাধান যখন করব যে কোনো পদ্ধতিতে গসাগু নির্ণয় করব এবং তোমাদের তখন বুঝতে সুবিধা হবে। এবারে আমরা কষে দেখি বারোর এই পাঁচের এফ এর অঙ্কের সমাধান কিভাবে করা যায় সেটা বুঝে শেখার চেষ্টা করব। তাহলে প্রথমে দুটো সংখ্যার গসাগু করব, প্রথম দুটো সংখ্যার ছোট সংখ্যাটা হলো 906 দিয়ে ভাগ করব 1510 কে। একবার যায় 906 4 0 6 604। এবারে কি এই ভাগটা যাচ্ছে না, 906 দিয়ে 604 কে ভাগ করা যাচ্ছে না, 604 দিয়ে প্রথম ভাজকটাকে অথবা যে ছোট সংখ্যাটা নিয়েছিলাম তাকে আমরা 906। তাহলে 906 হলে এটাও একবার যায়, 604 এটা 2 এটা 0 এটা 3, ছোট হয়ে গেছে, ভাগ যাচ্ছে না, 302 দিয়ে দ্বিতীয় ভাজকটাকে আমরা ভাগ করব 604, দুবার যায়, 4 0 3 2 6। এখানে ভাগ শেষ নেই, ভাগ শেষ 0 হয়ে গেছে, তাহলে গসাগু হলো 302। এই দুটো সংখ্যার গসাগু হলো কত, 302। এই 302 এবং 1057 এর গসাগু আগের নিয়মেই করব। তাহলে আবার লিখব 302 1057 কবার যায়, 3 বার যায়, 3 2 6, 3 0 0, 3 2 9, 6 1 5 1, 151। 151 ছোট প্রথম ভাজকটাকে 151 দিয়ে ভাগ করব, ভাগ করলে দুবার যায়, 2 1 2, 5 1 1, 2 1 2 3, ভাগ শেষ 0। গসাগু কোনটা, 151। যদি এরপরে আরেকটা সংখ্যা থাকত এই সংখ্যাটা এবং সেই সংখ্যাটার, এই একই নিয়মে গসাগু নির্ণয় করতাম। দুইয়ের অধিক সংখ্যার গসাগুর নিয়মটা একই, তিনটে সংখ্যার বেলায় প্রথম দুটোর গসাগু নির্ণয় করে সেই গসাগু এবং তৃতীয় সংখ্যার গসাগু নির্ণয় করব। এই সংখ্যা এবং তৃতীয় সংখ্যার গসাগু নির্ণয় করার পরে ওই গসাগু এবং চতুর্থ সংখ্যার গসাগু নির্ণয় করব। এইভাবে তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, পাঁচটে সংখ্যা, যত সংখ্যাই থাক সেই সংখ্যার গসাগু ভাগ প্রক্রিয়ার সাহায্যে এই নিয়মেই নির্ণয় করতে পারব। উত্তর লিখে দেব, সুতরাং নির্ণেয় গসাগু 151। এবারে আমরা কষে দেখি বারোর এই ছয়ের অঙ্কের সমাধান কিভাবে করা যায় তা বুঝে শেখার চেষ্টা করব। যারা আমার আগের ভিডিওগুলো দেখনি তারা এই ছয়ের অঙ্ক বোঝার আগে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে, তাহলে এই ছয়ের অঙ্কটা বুঝতে খুব সুবিধা হবে। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306 810 ও 2214 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগ শেষ থাকবে না তা হিসাব করে লিখি। প্রতি ক্ষেত্রে কোনো ভাগ শেষ থাকবে না অর্থাৎ বিভাজ্য হবে। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত 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 বিভাজ্য হয় সেটা নির্ণয় করতে হবে, এবং আমার আগের ভিডিওতে বোঝানো আছে যে এই কোন বৃহত্তম সংখ্যা দিয়ে প্রদত্ত সংখ্যাগুলো বিভাজ্য হবে এটা নির্ণয় করতে হলে প্রদত্ত সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করতে হয়। তাহলে আমাদের এখানে 306 810 এবং 2214 গসাগু নির্ণয় করতে হবে। যেহেতু এই সংখ্যাগুলো বড় তাই আমরা মৌলিক উৎপাদকের সাহায্যের গসাগু নির্ণয় করব না, আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে এই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করব, এবং গসাগু নির্ণয় করলেই আমাদের বৃহত্তম সংখ্যা নির্ণয় করা হয়ে যাবে। তাহলে দেখা যাক অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। এখন আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখে গেছি। তাহলে প্রথমে দুটো সংখ্যা নেব, তার মধ্যে ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করব, কত হবে, দুবার যাবে, দুবার গেলে 612, 2 8 দাও হাতে 1, 2 9 দাও হাতে 1, 6 1 7 8, 198 দিয়ে এইবারে 306 কে ভাগ করব,
কবার যাবে? একবার যাবে, 198 8 হাতে 1 0 1। 108 দিয়ে এবার 198 কে ভাগ করব, কবার যাবে? একবার যাবে, 108 হলো কত? 90। 90 দিয়ে 108 কে ভাগ করব, কবার যাবে? একবার যাবে, 90 8 1। 18 দিয়ে 90 কে ভাগ করব, 5 18 90, ভাগশেষ নেই। তাহলে এই দুটো সংখ্যার গসাগু হলো 18। এরপরের নিয়ম হচ্ছে 18 আর 2214 গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা এইভাবে করি, 18 দিয়ে এবার 2214 কে ভাগ করি, কবার যায়? 18 কে 18, নামলো 4, হাতে এখান থেকে 1 নামলো, 18 দিয়ে 36 হলো 5, নামলো 4, 3 18 54, ভাগশেষ নেই। গসাগু কত? 18। বৃহত্তম সংখ্যা হলো 18, যা দিয়ে 306 810 ও 2214 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই অঙ্কটার সমাধান কিভাবে করলাম ভালো বুঝতে পেরেছো। আগের ভিডিওগুলো যারা এখনো দেখোনি, এই অঙ্ক বোঝার আগে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নে। কোষে দেখি 12-র অন্য অঙ্কগুলো সমাধান করার চেষ্টা তোমরা নিজেরা করবে, দেখবে যে কোনো অঙ্কের সমাধান তোমরা নিজেরা করতে পারছো কিনা। যদি পারো তাহলে আমাকে জানাতে ভুলবে না। তাহলে আজ এই পর্যন্তই থাক।